বিজু জনতা দলের মু কাজ করছিলি, নিষ্ঠা ভাবে কাজ করছিলি। কাজ কলাপরে মতো দল কৌশি অবহেলা করে চালা। মতো নাই মু কাকটপুর নির্বাচন মন্ডলীর জনসাধারণ বি অবহেলার শিকার হয়েছেন। মো সাংরে দুইটি ব্লকর অধ্যক্ষ থাকবে, তা সহ 40 ঊর্ধ্ব সরপঞ্চ নমিন কাজ করুয়া বেড়ে তাঁর কৌশি কথা কর্ণপাত করে নথিলে। তা পরবর্তী সময়ের 2024 মশায় মতো টিকট দিয়া বলে টিকট দিয়া যাই। তা টিকট কটিলা পরে মোর সমস্ত কর্মকর্তা সরপঞ্চ নমিন চেয়ারম্যান সাংরে মু আলোচনা করি। সমস্ত কে আমি দল প্রত্যাবর্তন করা। তাঁর সুরক্ষা মু আজ দল ত্যাগ করি গত মাস 30 তারিখে। আজ মু বিধিবদ্ধ ভাবে ভারতীয় জনতা পার্টির মু সামিল হয়েছি। আজ যে মহামিশ্রণ পর্ব যে অনুষ্ঠিত হয়েছে, যে বিজেডির এটি যে ভ্রষ্টাচার এবং যে পরিবার যে শাসন লম্বা সময় ধরে চালিছে, আপনার দেখবে 2024 তার ধ্বংস হওয়া বা তার নষ্ট হওয়া যাচ্ছে। এবং এখানে বিজেপি বিপুল ভোটরে তথা মানে লোকসভা এবং বিধানসভার জয়যুক্ত হব। আপনার দেখুবে যে বিরাট যে আমার যে র্যালি হল, সে র্যালি লোকর যে স্রোত, লোকর যে পরিবর্তনর যে স্বর রয়েছে, এটি বিজেডি কি মাত দিয়ে বিজেপি আগামী দিনের জয়যুক্ত হব। আমার মাননীয় প্রধানমন্ত্রীজী মোদিজীঙ্কর যে বিকশিত ভারত, বিকশিত ভারতর যা সারা প্রত্যেক প্রদেশকু শিরা প্রশিরারে ছুটি চালিছি তাঁর বিকাশর কার্য, সেটি আমার ওড়িশা, ওড়িশা মাটিরে আমি সমস্ত যে কাম করুছু। গোটে নির্বাচন মন্ডলীর মানে এমনি 147 নির্বাচন মন্ডলীর, সেটা কাকটপুর বাদ যায়নি। সেই মোদিঙ্কর নারা বিকশিত ভারত এসবু পুরপল্লীকে পৌঁছাইবা আমি চেষ্টা কলু। কারণ আমার যে অনেক ধৃতরাষ্ট্র মুখ্যমন্ত্রী, সে মানে কিছু জাঁপার না, কিছু কইপার না। গোটে অণ ওড়িয়া অফিসর কেতজন তাঁকু কাঠ কণ্ডেই সাজি সজেই এ ওড়িশা মানে ওড়িশা মন্দির মালিনী ওড়িশা, খনি খাদান ওড়িশা সবু সে লুট তরাজ করে সবু তাঁর রাজ্যকে রহুছন্তি। সেতিপাই আমি মোদিজীঙ্কর যে কার্যধারা বিকশিত ভারত দিগরে আমি সমস্ত অনুপ্রাণিত হইছু। जदि आपंक आम भिड्टे भल लगा तेब आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी बुलां नहीं।